হলুদ প্রাচীনকাল থেকে আমাদের নিত্য প্রয়োজনে শুভ শক্তির আধার রূপে পরিগণিত। যে কোনো শুভ কাজে হলুদের ব্যবহার অবশ্যম্ভাবী, রূপচর্চায় বলুন বা রোগ নিরাময়ে সর্বত্র হলুদের অবাধ বিচরণ। অনেক মন্ত্র দ্বারা প্রাচীন নিয়মে হলুদ ঝাড়ন গ্রাম বাংলায় একসময় নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। আজ আধুনিক সময়ে সেই সব প্রাচীন টোনা টোটকা যা কিনা রোগ নিরাময়ে দুর্ভাগ্যকে নাশ করতে অব্যর্থ ছিল তা আমরা ভুলতেই বসেছি। আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেল সেই সব প্রাচীন টোটকাগুলিকে পুরাতন পুঁথি ঘেঁটে নিয়ে এসেছে, আপনাদের অতীব উপকার হবে সে আশায়। আজকের এই টোটকা শ্রী গণেশ হলুদ, এক অমোঘ এবং পুরাতনকালে বহুল ব্যবহৃত টোটকা। ব্যবসায় উন্নতি করতে চান নাকি সংসারে শান্তি আনতে চান, সর্বত্র এই শ্রী গণেশ হলুদের টোটকা অব্যর্থ। অর্থ যশ প্রতিপত্তি সকল ভালো প্রাপ্তি ঘটবেই এর প্রথম 7 দিনের ব্যবহারে। তাহলে আসুন আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সকল আপনজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন যাতে সবাই চ্যানেলের মাধ্যমে উপকৃত হয়। আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেল আপনাদের চ্যানেল, আপনাদের ভালোবাসার চ্যানেল। আপনাদের কমেন্টে সেটি বারবার আমরা বুঝতে পেরেছি। প্রতিটা ভিডিওকে আপনাদের জীবনে কাজে লাগান, মোটিভেট হন, কারণ আপনারা মোটিভেট হলেই আমরা এগিয়ে যাওয়ার জন্য মোটিভেট হব, কারণ আমরা এক পরিবার। আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেল আর আপনারা আমরা এক এবং অভিন্ন পরিবার। তাহলে চলুন আজকে ব্লগটি শুরু করা যাক। আবার এসে গেছি বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছেন। আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলের তরফ থেকে আপনাদের অনেক 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 ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজকের টোটকাটি হল শ্রী গণেশ হলুদ। যে কোনো বুধবার থেকে শুরু করে পরের সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত আপনাদের প্রথম চালান দিতে হবে। যে কোনো শুভ মুহূর্তে অর্থাৎ অতি ভোর 3:15 থেকে 5:30 মধ্যে করলে অতীব শুভ ফল প্রাপ্ত হবে। তা না করতে পারলে যে কোনো ভালো সময়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ছোট বড় যে কোনো গণেশ মূর্তি বা ফটোর সামনে আসনে বসে ধূপদীপ জ্বালিয়ে এক মুঠো হলুদ নিয়ে একটি পুজোর প্লেটে হলুদটি রাখুন। এবার গণেশের এই মন্ত্রটি 108 বার আপনাকে পাঠ করতে হবে। মনে মনে মনস্কামনা অবশ্যই গণপতিকে বলবেন। মন্ত্রটি হল ওং গণ গণপতয়ে নমঃ, ওং গণ গণপতয়ে নমঃ, ওং গণ গণপতয়ে নমঃ। 108 বার এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন, জপমালায় হোক কি করেন করে জপে হোক। 7 বার মন্ত্রটি আবার, যখন মন্ত্রটি আপনার 108 বার করা হয়ে যাবে তারপর আবার মন্ত্রটিকে 7 বার পড়তে হবে। এবং প্লেটে রাখা হলুদটি ওই 7 বার মন্ত্র পড়তে পড়তে ওই প্লেটে রাখা হলুদটি গণপতির ফটোতে হোক ও মূর্তিতে হোক ঢেলে দিতে হবে। এমনভাবে একই নিয়মে প্রথম 7 দিন করতে হবে, অর্থাৎ বুধবার থেকে মঙ্গলবার পর্যন্ত। বুধবার শুরু করছেন, আপনাকে বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গলবার গিয়ে প্রথম চালান আপনার শেষ হবে। এই যে 7 দিনে হলুদগুলো জমছে, এক মুঠো করে হলুদ যে জমছে,
এই হলুদটি কি 7 দিন পর আপনি নিতে হবে, এবং আপনার গৃহের বা ফ্ল্যাটের চারিদিকে বর্ডার, মানে যেখানে আপনার ফ্ল্যাটটা শেষ হচ্ছে সেই বর্ডার অনুযায়ী ঘরের ভেতরে সেই আপনার সীমানা দিয়ে হলুদটিকে ছড়িয়ে দিতে হবে। বলতে হবে মনস্কামনাগুলো বলবেন এবং ওং গান গণপতায় নম বলবেন। খালি প্রবেশদ্বারটাকে ছাড়বেন, আবার তার পাশ থেকে দেবেন, খেয়াল করবেন ওই হলুদটাকে দেবেন, সেই হলুদটা যেন আপনাদের পায়ে না পড়ে। এই নিয়মে প্রথম 7 দিন করবার পর যদি আপনারা দেখছেন আপনাদের গ্রহণ অনেক সময় দোষ থাকে, অনেক সময় প্রথম 7 দিনে হয়তো এটি কাজ হলো না, আপনার মনস্কামনা পূর্ণ হলো না, আপনারা থেমে থাকবেন না, এরকম 7টা সপ্তাহ করবেন। অবশ্যই অবশ্যই আজকের এই টোটকা, এই শ্রী গণেশ হলুদে আপনারা ফল পাবেন। কোনো রকম বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে এসে আমাকে জানান, আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেব। আশা রাখি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। ওম গণ গণপতায় নমো। অলওয়েজ বি পজিটিভ।